অবিশ্বাসী যারা কাফের এরাই সবচেয়ে বড় জালেম। সারা পৃথিবীর বুকে এখন একটা গেম চলতেছে, মানে প্ল্যান মাফিক গেম। গেমটা কি? শুধু মুসলিম মারো, মুসলিম ধরো, মুসলিম কাটো, মুসলিমকে কাবাব বানাও, মুসলিমকে শেষ করে দাও। আবার মুসলিমরা যখন মানবাধিকারের কথা বলে তখন আবার মুসলমানদেরকে জঙ্গি তকমা দেওয়া, ঠিক না প্রিয় ভাইরা আমার? এই জন্য এই কাফেররা এরাই হচ্ছে বড় জালেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন এই আয়াতে কারিমায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আল বাকারার মধ্যে 255 নম্বর আয়াতে যে সেই দিন কোন দিন? কিয়ামতের দিবসে। এদিন কোনো বেচা কিনা চলবে না, এদিন কোনো সুপারিশ চলবে না। নবী সুপারিশ করতে পারবে, কিন্তু আপনার জন্য আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কিচ্ছু করতে পারবে না। সেদিন আসার পূর্বেই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন উপকরণ দিয়েছেন সেই জীবন উপকরণ থেকে মানুষের জন্য কিছু করো। তো সাধারণ মানুষের জন্য করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অসাধারণ মানুষের জন্য করার কথা আল্লাহ বলেছেন, বিপদ আপদে যারা পড়ে তাদের জন্য করার কথা বলেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন আমরা বিপদ আপদে সাহায্যের হাত বাড়াবো। কুল ইন্নি উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, আমি আদিষ্ট হয়েছে আল্লাহর আনুগত্যে একনিষ্ঠ হয়ে তার ইবাদত করার। খেয়াল করেন, আল্লাহর ইবাদত করা যেমন নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, একজন মানুষ বিপদে পড়লে তার পেছনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটাও আল্লাহর ইবাদত। বলুন সুবহানাল্লাহ। কি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খেয়াল করেন, আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইয়ারহামু আহলাল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব বললেন দয়াশীলদের উপরে করুণাময় আল্লাহ দয়া করেন, তোমরা দুনিয়াবাসীকে দয়া করো তাহলে যিনি আসমানে আছেন তিনিও তোমাদের উপরে দয়া করবেন। দুনিয়ার মানুষগুলোর উপরে কেউ যদি দয়া করে, আসমানে যিনি আছেন আমার আল্লাহ সেই দুনিয়াবাসীর উপরে দয়া করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত মারাত্মক কথা দেখছেন! মানে দুনিয়ায় আছে কে? মানুষ। দুনিয়ায় আছে পশু পাখি, দুনিয়ায় আছে মাখলুক। বন্যায় আমরা মানুষের দিকে নজর দিতে গিয়ে পশুদের প্রতি অনেকে আমরা নজর দিই না, কথা বলে না। এই যে ত্রাণের ব্যাপারে খেয়াল করেন, হয়তো বা পানি নেমে যাবে তিন দিন চার দিনের মধ্যে, আল্লাহ আল্লাহ মাফ করুক, আমরা দোয়া করি যে আজকের মধ্যে যেন পানি নেমে যায়, আমিন বলেন। হাজার হাজার মহিষ, গরু, ভেড়া, কুকুর, মুরগি, এরও তো বিপদে, এদেরও তো রুহ আছে। শুকনো খাবার দাবার মানুষের জন্য আমরা ব্যবস্থা করি, সামর্থ্য থাকলে, সুযোগ থাকলে পশু পাখি প্রাণীর জন্য ব্যবস্থা করা দরকার, এটা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল জমিনের উপরে যা আছে, জমিনের উপরে মানুষ আছে, এই এদের উপরে যদি আমরা দয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরেও দয়া করবেন, আল্লাহ আমাদের উপরে দয়া করবে ইনশাআল্লাহ। বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইদাশতাকা মিনহু উযউন তাদাআলাহু সাইরুল জাসাদি বিসহারি ওয়াল হুম্মা। নবীজি কি বলছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়াদ্রতা, সহানুভূতির দিক থেকে একটা মানব দেহের মতো। যখন তার একটা অঙ্গ আক্রান্ত হয় তখন যেন সমস্ত দেহ ডেকে আনে তাপ এবং অনিদ্রা। দেহের একটা অঙ্গ আক্রান্ত হলে যেমন পুরো শরীর ব্যথিত হয়, ফেনীতে, কুমিল্লায়, চট্টগ্রামে, বান্দরবনে, খাগড়াছড়িতে, রাঙ্গামাটিতে কোনো একজন মানুষ মুসলমান যদি আক্রান্ত হয় যেন গোটা দেহটা আক্রান্ত হয়ে যায়, ঠিক কিনা? সুতরাং তাদের ব্যথায় আমাদেরকে ব্যথিত হতে হবে, তাদের কান্না আমাদের কানে পৌঁছাইতে হবে, তাদের আকুতিটা আমাদের হৃদয় দিয়ে ফিল করতে হবে। কিন্তু আমাদের অনেক মানুষ আছে ভাই, দুঃখজনক হলেও সত্য, ওখানে কি হচ্ছে হোক আমি তো ভালো আছি, ও মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক মানুষ আছে, কিন্তু আমি আগেও নাই পিছেও নাই, ওদিকেও নয় এদিকেও নাই, দানেও নাই, খেদমতেও নাই, ও কাজকর্মেও নাই, ও স্বেচ্ছাসেবকদের সাথেও কোনো জায়গায় নাই, ও আল্লাহর কাছে একটু দোয়া করবে এটা আবার চিন্তা করে, দোয়াটা করবো দোয়া আবার ফুরে যায় কিনা, জুতা দিয়ে মাথায় মেরে সারা ফাটায় ফেলা উচিত, ঠিক কিনা ভাই? এরকম কিছু লোক আছে না, দোয়াটাও পর্যন্ত করে না ভাই, বুঝছেন? হিংসাত্মক মনোভাব। আর কিছু লোক তো এখন মনে মনে ভাবতেছে আন্দোলন করবি না, কর, কথা বুঝেন নাই, আন্দোলন করবি না এখন কর, এগুলো না প্রিয় ভাইরা আমার। শুনেন, দল আপনি যেটাই করেন না কেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, দল আপনি যেটাই করেন না কেন, আপনার প্রথম পরিচয় আপনি মানুষ,
আপনার প্রথম পরিচয় কি? মানুষ। এটা আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে মনুষ্যত্ববোধ ভিতরে জাগ্রত হবে। আর এটা যদি না থাকে কোনোদিন মানুষ হতে পারবেন না। নাম থাকবে মানুষ, কিন্তু কুকুরের চাইতে অধমে পরিণত হবে সে মানুষ, ঠিক কিনা? মনুষ্যত্ববোধ যার ভিতরে নাই সে কিসের মানুষ? অন্যের বিপদে যদি আপনার হৃদয়টা না কাঁদে আপনি কিসের মানুষ? কথা বলেন ঠিক কিনা? ছাত্ররা যখন এই যে বুকে গুলি খেয়ে খেয়ে রাস্তায় পড়েছিল, তারপরে কিছু লোক দালালি করছে, নামছিস কে রাস্তায়, নামছিস কে? অধিকারের জন্য নামা, সে যার সামনেই হোক না কেন, এটা কিন্তু আপনার শুধু ব্যক্তিগত দায়িত্ব না, এটা আপনার ইমানি দায়িত্ব। কথা বুঝতে পেরেছেন? সুতরাং মনুষ্যত্বের মানুষ হতে হবে। দলকানা হওয়া যাবে না, পীরকানা হওয়া যাবে না, হুজুরকানা হওয়া যাবে না, অন্ধভক্ত হওয়া যাবে না, আকল দিয়ে বিবেক দিয়ে কাজ করতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এগুলো মাথায় রাখতে হবে, মনুষ্যত্বের মানুষ হতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। তাহলে আমরা এই যে খাবার দাবার যারা আপনারা ব্যবস্থা করতেছেন, রান্না করা খাবার নিয়ে যাবেন হয়তো অনেকে, বা ওইদিকে যে রান্না বান্না করবেন, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ঢুকানো হবে, দেখেন সূরা মুদাসসিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ওদেরকে জিজ্ঞেস করা হবে যে কোন অপরাধে তোমরা আজকে জাহান্নামের মধ্যে এসেছো, তখন এরা একটা কথা বলবে, ওয়ালাম নাকুন নুতাইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই। কথা বুঝছেন? এই যে বন্যা দুর্গত এলাকায় যারা আজকে বিপর্যস্ত জীবন যাপনে পড়েছে, আপনারা আমারে 10 বার কিনতে পারে, এরকম লোকও পড়ে গেছে, কিন্তু আজকে টাকা বা মানে বক্স ভরা টাকা বাড়ির ভিতরে পড়ে রয়েছে, ওই টাকা দিয়ে কি নৌকা না যাচ্ছে? ছেলে আমেরিকায় পড়ে আছে, তুরস্কে পড়ে আছে, ছেলে নিউ ইয়র্কে পড়ে আছে, লন্ডনে পড়ে আছে, কোটি কোটি টাকার মালিক, চাইলে কি হেলিকপ্টার দেওয়া যাচ্ছে? দেওয়া যাচ্ছে না। তার মানে কি? অর্থ সব সময় কিন্তু কাজে লাগে না ভাই, অর্থ সব সময় কাজে লাগে না। অনেক সময় টাকা আপনার থাকবে, কিন্তু এটা দিয়ে আপনার কোনো কাজ হবে না। রক্ষা করতে পারে একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। তাহলে এই জিনিসটা মাথায় আনতে হবে যে যারা আজকে বিপর্যস্ত, সবাই গরিব না, তারা সময়ের কারণে, সিচুয়েশনের কারণে আজকে আপনার কাছে হাত পাততেছে, কালকে আমিও হয়তো বা এই বিপদে পড়তে পারি, তারাও একদিন আমার কাছে সাহায্য নিয়ে আসবে, ঠিক কিনা? সুতরাং আপনারা ওই যে অনেকে বলে থাকেন ত্রাণ নিয়ে ফেনীতে যাচ্ছি, ত্রাণ সামগ্রী বিতরণ চলছে, এরকম না বলে বলবে, বলবেন উপহার নিয়ে ফেনীতে যাচ্ছি। কি নিয়ে? উপহার নিয়ে। কারণ আপনি কাকে সাহায্য করতেছেন? অনেক সময় এই সাহায্যের কথা শুনলে অনেক ব্যক্তিত্ব সম্পন্ন লোক আবার এই প্যাকেট পুকেট নিতে চায় না, কথা বলেন না কেন, যখন দেখে যে সাহায্য সহযোগিতা, কিছু মানুষ আছে যা দিবেন, ও বাঁশ দিলেও নেয়, আম দিলেও নেয়, কাঁঠাল দিলেও নেয়, যদি লুহা লক্ষরও দেন হেও নেয়, মানে যা পাবে। আর কেউ কেউ তো আছে যারা হাত পাততে ই লাগে না আর কি, খারাপ লাগে না, ওই একাই 10-15টা বস্তা এখানে নেয়, ওখানে নেয়, ওখানে নেয়, ওখানে নেয়, সারাদিন কিন্তু কালেকশনের উপরে আছে। আর ব্যক্তিত্ব সম্পন্ন অনেক লোক আছে যারা চাইতে হাত পাততে লজ্জা বোধ করে, কথা বুঝতে পেরেছেন? এই মানুষগুলোকে ক্লিক করতে হবে, যে মানুষগুলো চাইতে লজ্জা পায়, এই মানুষগুলোর দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ বলেন। আর সাহায্য সহযোগিতা এগুলো মেনশন করার দরকার নাই। ঢাকাবাসীর পক্ষ থেকে ফেনীবাসী ভাইদের জন্য আমাদের পক্ষ থেকে উপহার, আমাদের পক্ষ থেকে ফুড প্যাক, আমাদের পক্ষ থেকে হাদিয়া, এই ধরনের কথা বললে নিতে কিন্তু অতটা সমস্যা হয় না, কথা বুঝতে পেরেছেন? এগুলো আমরা খেয়াল করবো, ইনশাল্লাহ বলেন। ওই জায়গাটা নিজেকে একটু কল্পনা করেন, কেমন ধরেন আপনি এরকম আল্লাহ না করে বন্যায় বিপর্যস্ত, আপনি আপনার ছেলে মেয়ে নিয়ে ছাদের উপরে আছেন, এই সময় আপনার চাইতে বয়সও অল্প, আপনার চাইতে চ্যাংড়া পোলা পান ফেনীতে গাইছে, কাকা এই যে সাহায্যটা নেন, এই সাহায্যটা নেন, এরকম হয়, তখন একটু বিবেকে বাঁধে, কারণ বাচ্চা কাচ্চা আছে, তো বাচ্চা কাচ্চা তখন মনে করে যে আব্বা আপনি কি ফকির, কথা বুঝতে পেরেছেন? অনেকে বুঝে না তো, ছোট মানুষ তো, এই সাহায্য টাহাজ্য এগুলো বল না বলে গিফট হাদিয়া উপহার ইনশাল্লাহ বলেন, আল্লাহ তৌফিক দান করুক। এরপরে সবশেষ যে বিষয়টা আমরা বলবো, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله, আল্লাহর রহম থেকে নিরাশ হবেন না। অনেকেই হয়তো মনে মনে ভাবতেছেন নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, তারপরও আল্লাহ এত বিপদ আমাদেরকে দেয় কেন, এই বন্যা আমাদেরকে না দিলে আল্লাহ পারত না, এরকম কিন্তু অনেকে মনে মনে ভাবে, খেয়াল করবেন। আশাদুন নাসি বালাআন আল আমবিয়া, খেয়াল করেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি বিপদ আপদ দেন, পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বিপদ আপদ দিয়েছেন নবী আম্বিয়া আলাইহিস সালাম কে, বুঝছেন? ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছে,
আমার পিয়ারা নবীকে তাইফে রক্তাক্ত করা হয়েছে, ওহুদে রক্তাক্ত করা হয়েছে, আইয়ুব নবীর শরীরে ঘা হতে হতে এমন পর্যায়ে চলে গেছে জিব্বায়ও ঘা ধরে গেছে। বিপদ ছোট ছিল না বড়? বড়। ইউনূস আলাইহিসসালামকে আমাদের এখানে হচ্ছে বন্যা, আর ওনাকে সাগরে ফেলে আবার মাছ দিয়ে গিলে ফেলাইছে। আল্লাহ আকবার বলেন, মাছ দিয়ে আবার কি করে ফেলাইছে? গিলে ফেলাইছে। মাছের পেটের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী তো আল্লাহ আপনি ছাড়া কেউ উদ্ধার করার এখন নেই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেখান থেকে এই দোয়াটা আসছে। দোয়া পড়লেন, আল্লাহ বললেন, ইউনূস রে আমি যে আল্লাহ তোমাকে পানিতে ফেলায়া মাছের পেটের মধ্যে ঢুকাইছি, সে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে বমির ভাব তুলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে শুষ্ক সাধারণ নিরাপদ স্থানে তোমাকে উগলিয়ে দিলাম। বরং সুবহানাল্লাহ, ইউনূস নবীকে যখন পেটের মধ্যে মাছ নিয়েছিল তার ভিতরে জ্বালা পোড়া তৈরি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, কখন এর বাইর করবো, আমি তো শান্তি পাইতেছি না। আরে কিছু খানা আছে না, ফুড পয়জন যখন হয় খাওয়ার পরে, খাইছেন কিন্তু দাঁত দিয়ে যখন চাবাইছেন দাঁতে ধার দিয়ে ভাই আরামে মসমসে একেবারে চাবায় চুবায় খায়া আর ঘুমাইতে পারেন না, এদিকে গুল্লো ব্যথা ওদিকে গুল্লো ব্যথা, আর খালি আওয়াজ হয় পেটের মধ্যে গড় গড় করে, কথা বলেন আছে না নাই? এখন মজা করে খায়া লাগছে ইউনূস নবীকে, পেটের মধ্যে এখন জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের মধ্যে দেখেন ওই মাস্টার জ্বালা পোড়া তৈরি করে, এবার ও খালি বালু খুঁজতেছে যে কখন আমি সাগরের কিনারায় গিয়ে বালুতে একটু উগলে দেব। খেয়াল করেন, বমিটা তো সাগরের মধ্যেও করতে পারতো, পারতো না? এখন সাগরের মধ্যে যদি বমিটা করে দিত ইউনূস নবী আবার সাঁতরায় আসবে কিভাবে? এর লেগে আল্লাহ বলছে যে না, এখানে বমিটা করিস না, উগলাস না, আমার ইউনূস কেমনে নবী এই সাঁতরায় যাবে? যা আগে ওই প্যাটটা ওই ইয়ার ভিতরে লাগা, নরম বালুর উপরে লাগা, বালিশে অনেক সময় প্যাট চাপ দিলে আরাম আরাম লাগে না, বালুর উপরে প্যাটটা দিয়া গড়গড়ায় যখন উঠায় দিছে ইউনূস নবী বাস বাইর হয়ে আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা করতেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই যে বন্যা দুর্গত এলাকায় এখন যারা বিপদে পড়েছে, এই বিপদ থাকবে না, কিছু মানুষের ক্ষয়ক্ষতি হবে, এই বিপদ এক সময় চলে যাবে, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিপদ যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো মানুষেরই হতে পারে, কিন্তু সবাই আমরা এক কাতারে থাকব, সবাই ভাই ভাইয়ের মতো থাকব, সবাই সবাইকে সাহায্য করব ইনশাআল্লাহ। আমরা কখনো হতাশ হব না, আল্লাহ তৌফিক দান করুন। বলুন আমিন। হাদা মা ইনদাল আলমিন দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনিব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।